সম্প্রতি এক বক্তা বলেছেন বিয়ের মধ্যে ঢোল বাজনা না বাজালে বিয়ে হালাল হবে না, এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত? এটা কোনো বক্তা বলতে পারে নাকি? আমার মনে হয় না এরকম কেউ বলছে। এটা হয়তো বোঝের ভুল হতে পারে, অথবা অনেক কি বুঝাইতে গেছে, আপনি কি বুঝছেন? যদি কেউ এরকম বলে থাকে যে ঢোল তবলা না বাজালে বিয়েই হবে না, তাহলে তার সে পক্ষে, সে কথার সপক্ষে তার দলিল দেওয়া উচিত। কোরআন হাদিসে এরকম কোনো কথা তো নাই যে ঢোল তবলা বা না বাজালে বিয়ে হবে না। তাহলে তো সেক্ষেত্রে বিয়ের জন্য অলিমা মোহর এগুলোর চাইতে ঢোল তবলার গুরুত্ব বেশি হবে, সবাই তাহলে ঢোল তবলা আনতে হবে বিয়ের জন্য। এটা যদি কেউ বলে থাকে সেটা অবশ্যই ভুল এবং মন গড়া কথা, এর কোনো ভিত্তি নেই। নবী সাল্লাল্লাহু সাল্লাম যেখানে বুখারী হাদিসে বলেছেন বুয়েস্তু লি অক্সির আল মাজামির, আমি আউলি অক্সির আল মাজামির, আমি যদি আমি আসছি হলো, আমাকে আল্লাহ পাঠিয়েছেন হলো এই বাদ্যযন্ত্র এগুলোকে থামাবার জন্য, এগুলোকে ভাঙার জন্য, অর্থাৎ এগুলো বন্ধ করবার জন্য। সেখানে আপনি যদি বলেন বিয়ের জন্য বা ঢোল তবলা না হলে হবে না, তাহলে কীভাবে জায়েজ হয়? হ্যাঁ, একটা বিষয় আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বিভিন্ন সাহাবিদের আমল এগুলো দ্বারা প্রমাণিত হয় যে তারা বিয়ের অনুষ্ঠানে একটু আনন্দ খুশি করার অনুমোদন করেছেন। কিছু বাচ্চা এক বিয়েতে দব বাজাচ্ছিল, দব নবী সাল্লাম সেটাকে অ্যালাউ করেছেন। দব এক জিনিস আর ঢোল তবলা আরেক জিনিস। দব আর ঢোল তবলা ভিতরে পার্থক্য হলো যে দব যদি ঢোলের মতোই বলেন তাহলে এক পাশটা বন্ধ চামড়া বা কিছু দিয়ে আরেক পাশটা খোলা থাকে, এখানে বাড়ি দিলে আওয়াজটা ঢোলের মতো হবে না। কিছুটা বাচ্চারা, তাও বাচ্চাদের জন্য, এটা বাচ্চারা মজা করবে, আপনার অ্যাডাল্ট বুড়ো বুড়ো মানুষ ঢোল তবলা পিটাপিটি করো, নাচানাচি করো, বিশেষ করে ঢোল তবলা পিটাপিটি করো, এটা তো হাদিস দ্বারা প্রমাণিত না। ওই বাচ্চার জন্য এটা পারমিশন দিয়েছেন, তাও এটা না যে এটা না হলে বিয়ে হবে না, তাহলে তো আমাদের কারো বিয়ে হয় না। এটা তো ফালতু কথা, অনর্থক কথা, ভিত্তিহীন কথা। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহাও ওনার ঘরে বাচ্চারা এরকম গীত গাচ্ছিল, গীত বিভিন্ন শ্লোক গায় বিয়ে উপলক্ষে এরকম কিছু, তো সমস্ত আবু করে দিলে তাহলে আমি এটা দেখে বলছিলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ঘরে এই সমস্ত কী হচ্ছে। নবী সাল্লাহ সাল্লাম শুনে সেটাকে অনুমোদন দিলেন যে বাচ্চারা এতটুকু করুক, সমস্যা নাই, যে গানের কথা মালার ভিতরে খারাপ কিছু নাই, কোনো বাদ্যযন্ত্র যোগ করা ছাড়া সে গান খালি গলায় গাইলো, আনন্দ করলো, তারা একটু গীত গাইলো একটু, কোনো অসুবিধা নেই, কথার ভিতরে খারাপ কিছু যদি না থাকে অতএব এতটুকু ঠিক আছে। কিন্তু এর বাইরে কেউ যদি আরও এক কাঠি আগ বাড়িয়ে যদি বলে যে এটা ছাড়া বিয়েই হবে না, তো যে বক্তা এটা বলছে যদি কেউ বলে থাকে তার বাপের বিয়েতে ঢোল তবলা বাজানো হয়েছে কিনা জিজ্ঞাসা করে, প্রবল সম্ভাবনা যে হয় নাই, ঢোল তবলা বাজানো হয় নাই, তাহলে তো তার বাপমা বিয়েই হয় নাই, তাহলে বেচারা কই যাবে, মুসিবত হবে না? তো এরকম কেউ যদি বলে থাকে ভুল বলছে, কিন্তু মনে হয় না নর্মালি এরকম বলার কথা।